কোরআনের কিছু আয়াত এসেছে গায়েবের একচ্ছত্র মালিক আল্লাহ, অবশ্যই গায়েবের একচ্ছত্র মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া গায়েবের কথা কেউ জানেন না। নবীরা জানেন কিভাবে, আমার আল্লাহ জানান বিদায় জানেন, আমার আল্লাহ জানান বিদায় জানেন। সেই কারণে আল্লাহটা বিল বিজ্জা, নবীরটা বিল আতা, আল্লাহটা সত্তা হত, নবীরটা দান কৃত, আল্লাহটা বিল কুদরা, নবীরটা বিল কুদরা। এখন এটা বলার কারণে আপনি কি ফিতা দিয়ে মারতে যাবেন, মারতে যাবেন নবীর আইনকে? আসেন কোরআনের কিছু জায়গায় আমরা এই কারণে কি করি, সব ধরনের কথা মানুষকে শোনাই, কিছু শুনছেন আমি ও আল্লাহ মাকা মানব তাকুন তালব ও কানা ফতুল্লাহ আলাইকা আজিমা। হাবিব যা কিছু জানতেন না লিস্ট করেন, কি কি জানতেন না। আমি যদি আপনাকে লিস্ট করতে বলি আপনি লিস্ট করবেন না? সৌরজগৎ জানি না, আসমানের কি আছে জানি না, জমিনের নিচে কি আছে জানি না, সমুদ্রের নিচে কি আছে জানি না, সিদরাতুল মুনতাহা চিনি না, আমি আরশে আজম বুঝি না। আপনি লিস্ট করবেন, আমার নবীকে বলছেন হাবিব যা জানতেন না সব কিছু জানিয়ে দিয়েছি, শুধু জানিয়েছি তা না, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আসিমা, এমন জানান দিয়েছি যে জানানির হক আদায় করে দিয়েছি। মা কানা ওয়া মা ইয়াকুন, সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত এলম দিয়ে আপনার শিলাকে বর্ষণ করে দিয়েছি। সেই এলম নিয়ে আমার নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলেছেন না, সালুনি আম্মা সেতু, যা বল চাই জিজ্ঞেস করো, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে তোমাদেরকে উত্তর দেবে। তো ওনারা আমরা কি করি, যেহেতু আদর্শের প্রচার করব সেই হেতু কোরআনের কিছু আয়াত বলি আর কিছু আয়াতের উপরে কি রেখে দেয়, কাগজ রেখে দেয় যেন মানুষ বুঝতে না পারে। এটা একটা উদাহরণ। আর একটা উদাহরণ দেই, নবী আমাদের মতো বলি না কোন নামা আনা মাশারুম মিসলুকুম, আমরা আবার পড়িও হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো। ও আয়াত কি এখানে শেষ হয়ে গেছে? সম্মানিত উপস্থিতি, ওই যে আদর্শের প্রচার করার জন্য তফসির হচ্ছে না, মানুষ মনে করতেছে তফসির। আল্লাহর নবী শান দুই ধরনের, নবীর শানের মধ্যে দুইটা জিনিস আছে, একটাকে বলে মিসলিয়ত, একটাকে বলে ফজিলত। মিসলিয়ত কি, নবীর হাত আমার হাত, নবী দেখতে আমাদের মতো, দুই চোখ মাথা কান নাক, মিসলিয়ত মানে ওই বৈশিষ্ট্য যেটা দেখলে নবীকে আমাদের মতো মনে হয়। নবী বাজারে যাওয়া, শাদী করা, আহার গ্রহণ করা আমাদের মতো। ফজিলত তো এগুলা কি, তো এটা এমন বৈশিষ্ট্য যেটা দেখলে নবীকে আর আমাদের মতো মনে হয়। কোরআনের মধ্যে মিসলিয়ত যেমন দেখাইছে আল্লাহ ফজিলত দেখাইছে। আপনি যদি শুধু মিসলিয়ত বলেন কোরআনের তফসির হবে না, মিসলিয়ত বলতে হবে ফজিলত বলতে হবে। কোরআনে এমন কোন আয়াত নাই যে আয়াতের মধ্যে আল্লাহ শুধু নবীদের মিসলিয়তের কথা বলেছেন, যত জায়গায় মিসলিয়তের কথা এসেছে প্রত্যেক জায়গায় ফজিলতের কথা এসেছে। আর কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ মিসলিয়তের কথা বলেই নাই, শুধু ফজিলতের কথা বলেছে। তিলকা রুসুল ফদ্দলনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লাম আল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত, এই সমস্ত রসুল ওনারা একজনের উপর একজন ফজিলত করল, কারো মকাম অনেক 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 উপরে, কিন্তু আপনি মিসলিয়তের মধ্যে আটকে গেছেন। কেন? কারণ আপনি আপনার আকীদা প্রচারের জন্য বসেছেন, তফসিরের জন্য বসে কোন হাবিব আপনি বলে দিন ইন্নামা আনা
আসারুল মিশ্রকু আমি দেখতে শুধুমাত্র তোমাদের মতো এই তোমাদের মতো আমি আমাদের হুজুরের তফসিরে কোন শেষ কেন আয়াত কি এখানে শেষ হয়ে গেছে আয়াতের অংশ আরেকটা রয়ে গেছে না ইউহা ইলাইয়া তবে আমার কাছে কিন্তু ওহি আছে ওহি কি জিনিস যে ওহি নিয়ে নবী নবী হয় রসুল রসুল হয় তো রসুল কাকে বলে আপনারা গরুর দুধ অস্ট্রেলিয়ান গরু যেগুলো ৩০-৩০ কেজি দুধ দেয় সেগুলার বাঁধের মধ্যে যখন চাপ দেন অনবরত দুধ পড়তে থাকে না এটাকে আরবিতে মাদ্রাসার ছেলেরা বুঝবে এটাকে আরবিতে বলে রসলাম নবম অবিরত তারাই দুধ পড়া এখান থেকে রসল থেকে রসুল এখান থেকে রসুলকে রসুল বলা হয় তো রসুলকে রসুল কেন বলা হয় তো কারণ রসুলের শিরের মধ্যে মারেফাতের রব্বানির নূর এবং এলম অবিরত তারাই পড়তে থাকে বিদায় নবীকে নবী এবং রসুলকে রসুল বলে আপনারা বুঝতে পেরেছেন এখন আমার কাছে ওহি আছে এটা বলার পরে নবীর সাথে আমাদের পার্থক্য কতটুকু হলো এটা জানা দরকার না এটা একটা জানি নবীর ফজিলত কি ধরনের সম্মানিত উপস্থিতি আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে মাটি দিয়ে সৃষ্টি করে ভিতরে আল্লাহ নিজের নূর ফুঁকে দিয়েছেন দেওয়ার পরে নূরানি ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করি আল্লাহ সিজদা করলেন কেন কোনো কারণ তো আছে এমনিতে যদি মানুষের ফজিলত বর্ণনা করত ফজিলত প্রকাশিত হইত না নূরানি ফেরেশতাদের কপাল আদমের পায়ের নিচে দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন আদম কি পরিমাণ ফজিলত করলো আদম কি পরিমাণ দেখতে আমাদের মতো কিন্তু ফজিলতের দিক থেকে কি আমাদের মতো হয়েছে কারণ ফেরেশতা সিজদা দিয়েছে তো যে আদমকে ফেরেশতা সিজদা দিয়ে মহিমান্বিত করেছে সেই আদম আমার নবীর হাতে পায়া গ্রহণ না করলে নবুয়ত মিলত না সেই আদম নবুয়ত পেয়েছে আমার নবীর পায়া গ্রহণ করে আবার নবীকে নবীদের ইমাম বানার কারণে আপনারা বুঝতে পেরেছেন কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছে না ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যখন রূহ জগতে সমস্ত নবীদেরকে একত্রিত করে সবার কাছ থেকে আমি আপনার ব্যাপারে ওয়াদা নিয়েছি এবং আমি তাদের থেকে এই ওয়াদা নিয়েছি যে তাদের জমানায় যদি আপনি আসেন তারা যেন তাদের দায় দায়িত্ব ছেড়ে দিয়ে আপনার মিশনের কাজে লেগে পড়ে যদি আপনার মিশনের কাজে না লাগে নবুয়ত রেসালত তারা পাবে না আমার নবীর হাতে হাত রেখে নবীরা নবী হয়েছেন রসুলরা রসুল হয়েছে তাইলে আদমে পায়ের নিচে ফেরেশতার সিজদা আদম সম্মানিত সে আদমের নবুয়ত আমার নবীর হাতে পায়া গ্রহণের কারণে আমার নবীর মকাম ও মর্তবা কোথায় গেছে একবার চিন্তা করার বিষয় না আরো যদি বলতে চাই সবাই তো উপস্থিতি কোরআনের মধ্যে আল্লাহ আমার নবীকে ফজিলতটা কিভাবে বলেছে দেখেন আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলছি আপনাদেরকে ওয়াদ্দুহা কোরআনে একটা সূরা আছে না সুক সূরা ইন্না আতাইনা পড়েন সবাই ইন্না কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়া আবতার ছোট্ট একটা সূরা এখনো পর্যন্ত আরবি সাহিত্যের লোকের ঘুম হারাম করে দিয়েছে ছোট্ট একটা সূরা আমি শুধু আপনাদের ইন্টারেস্টের জন্য বলি আমি মাদ্রাসার ছেলেদেরকে বলবো আপনারা দয়া করে এজাজুল কোরআন এটা পড়বেন কোরআন কেন মুজেজা এটা পড়বেন
এটা মানুষের মধ্যে প্রচার করবেন কোরআনের বাইরে যেন বক্তব্য না যায় কিচ্ছা কাহিনী বলে মানুষকে ধোঁকা দিবে না ইন্না তোয়না কাল কাউসারের মধ্যে শব্দ কয়টা জানেন দশটা ইন্না আতাইনাকা আল কাউসার ফসল্লি চারটা লিরব্বিকা পাঁচটা ওয়ানহা ছয়টা ইন্না সাতটা শানিয়াকা আটটা ইন্না শানিয়াকা হুয়া নয়টা আল আবতার কয়টা হয়েছে দশটা আজ বিষয় হচ্ছে কি জানে এই সুরার তিনটা আয়া ইন্না তৈনা কাল কাউসার একটা আয়া ফসলি নিরব্বিকা ওয়ানহা একটা ইন্না শানিয়াকা ওয়াল আবতার একটা প্রত্যেক আয়াতে রিপিটেশন বাদ দিলে অক্ষরের সংখ্যা দশটা অক্ষরের সংখ্যা দশটা এবং এই সুরা শেষ হয়েছে শেষের অক্ষর রা র হুয়াল আবতার র কোরআনের র দিয়ে শেষ হওয়া সুরার সংখ্যা দশটা বুঝতে পেরেছেন কোরআনে যে সমস্ত সুরা র দিয়ে শেষ হয়েছে মানে শেষের অক্ষর র সে তার সংখ্যা দশটা এখন দশটা আর্কিটেকচার কেন দশটা তো কারণ ফসলি নিরব্বিকা ওয়ানহার ওয়ানহার মানে কুরবানি তো কুরবানি কোন তারিখে হয় তরজিল হবে দশ তারিখে সেই কারণে আয়াতের মধ্যে শব্দের সংখ্যা দশটা প্রত্যেক আয়াতে রিপিটেশন ছাড়া অক্ষরের সংখ্যা দশটা আয়াত শেষ হয়েছে রা দিয়ে কোরআনের রা দিয়ে আয়াতের সংখ্যা যে আয়াত সুরাগুলো শেষ হয়েছে সেই সুরার সংখ্যাও এটাকে বলে এজাজুল কোরআন আমি এমনিতে আপনারা খুব সাধারণ জিনিস বোঝার জন্য বলছি আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে কাউসার দিয়েছি তার আগের সুরা কি তার আগে আল্লাহ একটা সিনারি তৈরি করেছে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হাবিব আপনি কেন বিচলিত হন আমি আপনাকে ছেড়ে দেই নাই আমি কেমনে আপনাকে ছেড়ে দেব আপনি চিন্তা করবেন না আপনার জিন্দেগি প্রত্যেক পরবর্তী মুহূর্ত তার পূর্ববর্তী মুহূর্তের তুলনায় অনেক ফজিলতপূর্ণ হবে আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিক্রাক হাবিব আপনার শান মান আপনার স্মরণ মকাম মর্তবা অনেক বুলন্দ করেছে অনেক বুলন্দ ওয়াতিন এগুলো হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসারের আগে আল্লাহ বলে বলে একটা পরিবেশ তৈরি করছে ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন হাবিব যে ভূখণ্ডে আপনি বড় হয়েছে যে গ্রামে বড় হয়েছে সেই গ্রামের শপথ করতেছি আমি সেই গ্রামে শপথ করতেছি বলে 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 শেষে আসছে ইন্না আতাইনা কাল কাউসার হাবিব যা কিছু আপনাকে দিয়েছি সব কিছু এত বেশি এত বেশি এত বেশি দিয়েছি সেটা উম্মত হোক সেটা আলেম হোক আপনার আলেম হোক যেই কোনো কিছু আমি আপনার ক্ষেত্রে নিয়ামতের সমুদ্র বইয়ে দিয়েছি এগুলো আমার নবীর ফজিলত আমার নবী আপনি ফজিলত বাদ দিয়ে যদি মিসলিয়ত বলেন এটাকে তফসিরুল কোরআন বলা যাবে আমার নবী সাত দুই ধরনের একটাকে বলে আব্দিয়ত একটাকে বলে মাহবুবিয়ত আব্দিয়ত মানে আমার নবী আল্লাহর বান্দা কোন সন্দেহ আছে আমার নবী যখন বান্দা হিসেবে কথা বলে তো কি বলে আল্লাহ আমি খুব ছোট আমি কিছু জানি না ও ভাই আমার নবী তো আল্লাহর বান্দা তো বান্দার কাজ হচ্ছে নিজেকে বিলীন করে দেওয়া বান্দা যত নিজেকে ছোট করে আল্লাহ তাকে তুলে তত আরশে আজিমের সাথে লাগায় আমার নবী নিজেকে ছোট করেছেন আল্লাহ তুলতে তুলতে ফাকানা কাবা কাউসাইনের মধ্যে নিয়ে গেছে এটা আমার নবীর আব্দিয়ত
আপনি আত্মীয় দেখলে মাহবুবিয়ে দেখলেন না আমার নবী যে আল্লাহর বন্ধু সেটা দেখবেন না একবার কখিরত আজান কিসের জন্য তো নামাজের জন্য সেখানে কার দলি থাকা দরকার আল্লাহ আল্লাহ কি শুধু আল্লাহর দলি রেখেছে আমার নবীর দলি রাখে নাই আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে মুহাম্মদ আচ্ছা নামাজ কার আল্লাহ নামাজের মধ্যে দরুদ কার নবী আল্লাহ নামাজের মধ্যে অন্তত ছেড়ে দিতেন আমার আল্লাহ নামাজের মধ্যে নবীকে রেখেছে আপনি সামগ্রিকভাবে নবীকে আমার মতো তোমার মতো বলতে বলতে শুধু মিসলিয়তের কাহিনী শোনাবেন অথচ আমার নবী বলছে বুখারী মুসলিম শরীফের রওয়ায়েতের মধ্যে আমি তোমাদের মতো আমি দেখতে তোমাদের মতো বৈশিষ্ট্যের দিক থেকে তোমাদের মতো আমার আঙ্গুল তোমার আঙ্গুল এক ধরনের ঠিক কিন্তু আমি ইশারা দিলে চন্দ্র বিকল্পিত হয় আমি সারা দিন ইশারা দিলে হবে আমি তোমার কান আমার কান এক ধরনের আমি আমার কানে লোহে মাহফুজের আওয়াজ শুনি তুমি শুনবা তোমার চোখ আমার চোখ এক ধরনের কিন্তু আমি সামনে সামনে দেখি পিছনে ঠিক সেরকম শুধু পিছনে না তোমার ভিতরে আল্লাহর বল কতটুকু আছে এটা দেখি সম্মানিত উপস্থিতি সামগ্রিকভাবে আমাদের এখানে আকীদা নষ্ট করার জন্য ঈমান নষ্ট করার জন্য আমল নষ্ট করার জন্য চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে বসেছে ওয়াজের নামে তকরিরের নামে তফসিরের নামে এরপরে এটা তো আমাদের ঈমান আকীদা আমল আর হচ্ছে সংস্কৃতির নাম দিয়ে আমাদের চরিত্র আমাদেরকে অস্থিরতার সমুদ্রে ভাসিয়ে দিয়েছে ঠিক এই মুহূর্তে আমরা যদি আবার জেগে উঠতে চাই আমি ইউথকে বলবো দিন বাদ দিয়ে ধর্ম বাদ দিয়ে আপনি আপনার জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না দিন বাদ দিয়ে যদি কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারত আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে বেশি শান্তির দেশ হল কিন্তু তারা শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে কেন দিন বের করে দেওয়ার কারণে আমি আপনাদেরকে বলবো আমরা যতক্ষণ পর্যন্ত এই সমস্ত বুজুর্গারে দিনের দরবারে এসে তাদের সাথে নিজপথ রেখে নিজপথের হক আদায় করব না ততক্ষণ পর্যন্ত আমাদের জিন্দেগির মধ্যে ব্যালেন্স আসবে না ব্যালেন্স আসবে না আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবী দুইটা জিনিস আমাদের জন্য রেখে গেছেন একটা হচ্ছে এল আর একটা হচ্ছে খেলাফত খেলাফত আল্লাহ নবীর উম্মতের যারা রাজনীতি করে তারা আর এলমের বিষয়টা যারা দেখভাল করেছেন তাদেরকে আমরা আলেম বলি কি বলি আলেম আর আমার নবী আমাদের জন্য আরেকটা জিনিস রেখে গেছেন সেটার নাম তরবিয়ত তরবিয়ত কারা করেন এই আল্লাহর নবীরা এই তরবিয়তের মাধ্যমে মানুষের চরিত্র সুন্দর হয় তরবিয়তের মাধ্যমে মানুষের জবান সুন্দর হয় মনে রাখবেন আল্লাহর নবীর দরবারে আসবেন জবান বন্ধ হবে এটা দরবারে আসা না ওলির দরবারে আসা আপনার ব্যক্তি জীবনের মধ্যে পরিবর্তন আসতে হবে আপনার জীবনে পবিত্রতা আসতে হবে নম্রতা আসতে হবে সত্যতা সত্যবাদিতা সহমর্মিতা এগুলো আসতে হবে তাইলে দরবারের সাথে নিজপথের হক আদায় হবে নতুবা দরবারের সাথে নিজপথের হক আদায় হবে না আমরা আজকে দীর্ঘায়িত না করি আমি অনেক কষ্টে কথাগুলো বলেছি আমার ভিতর থেকে কথাগুলো বলতে পারতেছি না আপনারা দোয়া করবেন মওলাই করিম যেন আমাদেরকে সুস্থ প্রদান করেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরবারে আমরা দোয়া করি মওলাই করিম যেন এই পরন্ত বিকেলে ফিতনার সময়ে আল্লাহ যেন তার হেফাজতের চাদরে আমাদের সকলকে আবৃত করেন এবং হুজুর সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহে ফুয়ুজাত দিয়ে আমাদের সিনাকে পরিপূর্ণ করেন এবং আমাদের জীবনকে ধন্য করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল মুবীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু